नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री ते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय वृश्चिक राशि 28 अक्टोबर शनिवार शुभ कोजागरी लक्ष्मी पूजा मेने चलुन एई छटी सहज टोटका। घरे आजीवन मा लक्ष्मी विराजमान थाकबे, आपनार माथाय बर्षित हबे स्वयं लक्ष्मीर आशीर्वाद। हाँ ठीक धरे आज के भिडियो वृश्चिक राशि प्रत्येक जातक जातिका के जानाबो तारा जदि चाय तादेर जीवने आजीवन वर्षित होक माँ लक्ष्मीर आशीर्वाद, तादेर गृहे चिर विराजमान थाकुन स्वयं माँ लक्ष्मी। ताहले तारा जेनो आमार बला ए पाँच छटी टोटका आज के शुभ दिने करे थाके, ताहले तादेर जीवने आसबे महा समृद्धि। माँ लक्ष्मीर आशीर्वादे तादेर चिरजीवनेर मतो अर्थाभाव घुचे जाबे, तादेर जीवने शुधु आसबे समृद्धि समृद्धि। कौन से छटी टोटका ता जानते भिडियोटि शेष पर्यन्त देखुन। तार आगे बोली आमार यूट्यूब चैनलटिके अवश्य सबस्क्राइब करुन, पाशे थाका बेल आइकनटी अवश्य प्रेस करुन, जाते एई जे धरनेर भिडियोगुलो आमी आपलोड करछि तार नोटिफिकेशन प्रथम आपनार काछे গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। আজ কোজাগরী লক্ষ্মী পূজা, আজ 28 অক্টোবর শনিবার। আজ এই শুভক্ষণে আপনি যদি বৃশ্চিক রাশি হন তাহলে আমার বলা এই ছটি টোটকা মেনে চলুন। আমি হলপ করে বলতে পারি আপনার মাথার ওপর বর্ষিত হবে স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ পুষ্ট, আর মা লক্ষ্মী আপনার ঘরে চির বিরাজমান থাকবেন। প্রথমে বলবো আজ রাতে আপনি মোটেও ঘুমিয়ে পড়বেন না, কারণ আজকের লক্ষ্মী পূজার সঙ্গে অন্যান্য সময়ের লক্ষ্মী পূজার আকাশ পাতাল তফাত। আজকের লক্ষ্মী পূজা কোজাগরী পূর্ণিমা। কোজাগরী কথার অর্থ হচ্ছে কে জেগে আছে, অর্থাৎ কোজাগরী মানে কে জেগে আছে। রাতে আপনি জেগে থাকবেন সারা রাত, সারা রাত জেগে থাকারই আজকের দিনে বিধি আছে। তাই আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনি যদি আজকে সন্ধ্যাবেলা মা লক্ষ্মীর পূজা অর্চনা করে থাকেন, তাহলে আজকে সারা রাত আপনি জেগে থাকবেন। পূর্ণিমার লক্ষ্মী আরাধনার পর সারা রাত জেগে থাকলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন। মা লক্ষ্মী প্রত্যেকের গিয়ে আসেন, যে জেগে থাকে তাকে তিনি আশীর্বাদ করেন, তার মাতার ওপর আশীর্বাদ পুষ্প বর্ষিত হয়, আর তার ঘরে তিনি বিরাজমান থাকেন। তাই আজকে আপনি অবশ্যই রাতে জেগে থাকবেন। পূর্বকালে রাতে জেগে থাকার জন্যে বিভিন্ন ধরনের পাশা খেলার বিধি ছিল, আপনি কোনো একটা কিছু করে আজকে সারা রাত জেগে থাকার চেষ্টা করুন, এতে আপনার মঙ্গলই হবে। দ্বিতীয় যে কাজটি আমি করতে বলবো, আজকের দিনে নারকেল জল ও চিড়ে খেতে পারবেন, এতে আপনার জীবনে সবচেয়ে বেশি উপকার পাবেন। আজকের দিনে নারকেল জলের সঙ্গে চিড়ে ভিজিয়ে খেতে পারলে এবং আপনার জীবনে সবচেয়ে বেশি সমৃদ্ধি হবে। চিড়ে আর নারকেল জল আজকের দিনে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়। মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় চিড়ে আর নারকেলের জল। আপনি আজকের দিনে আজ যখনই হোক এই শুভ কোজাগরী লক্ষ্মী পুজোতে চিড়ে আর নারকেলের জল খেতে ভুলবেন না, এতে আপনার জীবনে সমৃদ্ধি একটা নতুন দিগন্তের দিকে যাবে। এছাড়া তৃতীয় যে কাজটি করতে হবে, মা লক্ষ্মী আজ কোজাগরী লক্ষ্মী পূজা, আজ আপনি সন্ধেবেলা চাঁদের আলোতে গোবিন্দভোগ চালের পায়েস তৈরি করে রাখুন। সারা রাত একটা চুবড়ি দিয়ে সেই চালকে ঢেকে, সেই পায়েসটা ঢেকে রাখুন আপনার ছাদে বা কোনো জায়গায় যেখানে চাঁদের আলো পড়ে। সারা রাত ঢেকে রাখুন যাতে চাঁদের আলো পড়ে, এমন নেটের তৈরি বা প্লাস্টিকের তৈরি চুবড়ি দিয়ে ঢাকুন, যার মধ্যে দিয়ে আলো প্রবেশ করতে পারে, যাতে পোকামাকড় না পড়ে যায় সেদিকেও খেয়াল রাখবে। এবার পরের দিন অর্থাৎ কাল রবিবার এই পায়েস বাড়ির প্রত্যেক সদস্যকে দিন, আপনি নিজেও প্রসাদ হিসাবে খান। আমি হলপ করে বলতে পারি এটা করতে পারলে আপনার যশ খ্যাতি প্রতিপত্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে, আপনি হবেন সুস্বাস্থ্যের অধিকারী, দেহে আর কোনো রোগ থাকবে না, আপনার জীবন সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে। তাই আজ এই কোজাগরী লক্ষ্মী পুজো আজ শনিবার সন্ধ্যায়
अपनी चंदा आलोके चाँदर आलोके अपनी पायस रान्ना करुन गोविंद भोग चाले पायस एवं से ही पायस के आपनार बाड़ी छादे ही रेखे दिन कोनो चुबड़ी चापा दिए तब एम भाव रखबें जाते सूर्यर आलो ओ पायसर मध्य प्रवेश करते पारे और सारा रात थाकार पर कल सकाले ओ पायसटी आपनी सकलेर मध्य प्रसाद देवे दिन आपनी निजेओ खान ये मैजिक हबे मैजिक आपनी जदि वृश्चिक राशि हन। एछाड़ाओ आजकेर दिने अवश्यई नारायण पुजो करते हबे कारण मा लक्ष्मीर स्वामी हच्छे नारायण तार नारायण पूजा व्यतीत लक्ष्मी पुजो असम्भव তাই আজকের দিনে আপনি নারায়ণ পুজো করতে ভুলবেন না। এতে আপনার জীবনে মা লক্ষ্মীর কৃপা যেমন বর্ষিত হবে নারায়ণের আশীর্বাদ আপনি তেমনই পাবেন। এছাড়াও আজকের দিনে আপনি অবশ্যই গঙ্গায় স্নান করার চেষ্টা করুন। আপনার বাড়ি থেকে যদি গঙ্গার দূরবর্তী হয় বা গঙ্গা যদি না থাকে তাহলে আপনার ট্যাবের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে নিন। যদি তাও ক্ষমতা না হয় তাহলে আপনি অবশ্যই তিনটে তুলসী পাতা ওই জলের সঙ্গে মিশিয়ে স্নান করুন। এতে গঙ্গা জলের সমান পবিত্রতা আপনি পাবেন। আপনার জীবনে স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে। সারা বছর কোনো পয়সার অভাব হবে না। আর শেষে আরও একটা টোটকা আমি করতে বলবো, এই টোটকাটা আপনি অবশ্যই করতে পারেন যে আজকের দিনে আপনি পাঁচটা বাচ্চা মেয়েকে জোগাড় করুন, এদের পছন্দ মতো উপহার এদের দিন, এতে মা লক্ষ্মী খুবই সন্তুষ্ট হন। তবে মেয়েগুলির বয়স অবশ্যই শিশু হতে হবে, মেয়েগুলি আট বছর বা পাঁচ বছরের নিচে মেয়ে হলে সবচেয়ে ভালো হয়, বারো বছরের সমতুল্য মেয়ে হলে চলবে না। তাই পাঁচটি শিশু বা পাঁচটি মেয়ের মধ্যে আপনি বিশেষভাবে কিছু উপহার আজকের দিনে বিলিয়ে দিন, এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হবে। আপনার জীবনে কোনো বাঁধাই আর বাঁধা আসবে না আপনি যদি বৃশ্চিক রাশি হন। আর শেষে আর একটা কাজ করতে বলবো, আজকের দিনে আপনি বিশেষভাবে তিনটে হলুদ করি তিনটে কমলা করি কিনে আনুন, কিনে এনে মা লক্ষ্মীর কাছে পূজা করুন সন্ধেবেলা। রাতের বেলা একটা হলুদ কাপড় দিয়ে ওই হলুদ করি এবং কমলা করি দুটো তিনটে তিনটেকে আলাদা করে বেঁধে নিয়ে একটা আপনার সদর দরজায় ঝুলিয়ে দিন, আর একটা আপনার ক্যাশবাক্সকে বা আলমারির যেখানে পয়সা রাখেন তার মধ্যে রেখে দিন। ম্যাজিক দেখুন ম্যাজিক, আপনার জীবনের অর্থ কষ্ট চিরতরে ঘুচে যাবে। মা লক্ষ্মী ও নারায়ণের কৃপায় আপনার জীবনে মহাসমৃদ্ধি আসবেই আসবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।